নমস্কার বন্ধুরা, পম্পিস কুকিং ক্লাবে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের জন্য পাম্পকিন মুস তৈরি করতে চলেছি। এটা খেতে খুব অসাধারণ হয়। এটা কুমড়ো দিয়ে তৈরি হয়। যারা কুমড়ো খায় না তারা অনায়াসে এটা করে খাওয়াতে পারেন, তারা ধরতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি। তো চলুন দেখে নিই কী কী দিয়ে করতে হবে। এখানে হাফ কেজি দুধ ঘন করে রাখা আছে, এখানে হাফ কাপ চিনি আছে, এখানে হাফ কাপ কুমড়ো সেদ্ধ করা, এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার, এখানে পরিমাণ মতো ঘি আছে, আর এখানে একটা বাটিতে ঠান্ডা দুধ আছে হাফ কাপ, এখানে কিছুটা চকলেট পাউডার, এখানে এলাচ কুচি। তো কড়াই গরম করে কড়াইতে হাফ চামচ ঘি দিলাম, তারপর তাতে সেদ্ধ করা কুমড়ো দিয়ে দিতে হবে, কিছুক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর কুমড়োগুলো তো অলরেডি সেদ্ধ করাই আছে, একটু স্ম্যাশড করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আরেক দিকে চকলেট পাউডারের মধ্যে কিছুটা চিনি মিশিয়ে তাতে একটু উষ্ণ গরম দুধ মিশিয়ে হাফ কাপের মতো চকলেট সিরাপ তৈরি করে নিতে হবে। হাফ কাপ যে ঠান্ডা দুধ রেখেছিলাম তাতে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো। এবার কুমড়োর মধ্যে ওই কাস্টার্ড মেশানো দুধটা ঢেলে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো মতো। তারপর তাতে হাফ লিটার যে দুধ ঘন করে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে, দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যেন না কোনো দলা পাকিয়ে যায়। এবার তাতে 2খানা এলাচ যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে, দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব ভালো মতো, যতক্ষণ না ভালো করে ঘন হয়। এবার কিছুটা ঘন হয়ে এসেছে এবং বলক এসেছে। এবার চিনি দিয়ে দিতে হবে হাফ কাপ স্বাদ অনুযায়ী। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ঘন হওয়ার জন্য, আর সুগারটাও যেন ভালো করে মেল্ট হয়ে যায় তার জন্য। তো রান্নাটা এবার রেডি। এবার আপনি বাটিতে সার্ভ করে দিতে পারেন, আর কিছু সময় 3 থেকে 4 ঘন্টা এটা ফ্রিজে ঠান্ডা করে নিন, তারপর চকলেট সিরাপ দিয়ে গার্নিশিং করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। এটা বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে। এটা খেতে খুব অসাধারণ হয় না, তাদের জন্য এটা অনায়াসে আপনারা তৈরি করে দিতে পারেন। না জানলে কেউ ধরতেই পারবে না যে এতে কুমড়ো দেওয়া আছে। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।